الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد উপস্থিত মাননীয় সভাপতি সাহেব এবং সামনে বসে থাকা শিক্ষক ও অর্জনকারী ও ভাই বোনেরা আজকে আমি যে বিষয়টি নিয়ে দাঁড়িয়ে সেটি হচ্ছে পিতামাতার দোয়া ছোট্ট ছেলে শরীফুদ্দিন লেখাপড়া প্রতি বিষয় অগ্রতা বিদ্যালয় পথ মনোযোগ দিয়ে শিখে নেয় নিজের জীবন সে শিক্ষা ছায়া এসে পড়ে উস্তাদ বলেছেন পিতা মাতা সেবা করতে তাই বাপ মাকে বড় ভক্তি করে ছেলে তাদের কথা কখনো অবদ্ধ করে না তারা যা বলতো তাই মেনে চলতো শরীফুদ্দিন একদিন রাতে বিছানায় শুয়েছিল তার মা খুব ক্লান্ত তিনি ঘুম জড়িয়ে আসছে চোখ দুটো এবার ঘুমাবে হঠাৎ পিপাসা লাগলো তার এক গ্লাস ঠান্ডা পানি হলো যে শীতল হয় বুক তাই ঘুম ঘুম চোখের ছেলেকে ডাকলেন তিনি সঙ্গে সঙ্গে ছুটে আসে শরীফুদ্দিন মায়ের আদেশ পালন করার জন্য সে সর্বদা প্রস্তুত ছিল সেই সঙ্গে সঙ্গেই প্রস্তুত ছিল মায়ের মনে একটু কষ্ট দিতে চান না কাছে আসতেই মা বলল আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াবে বাবা ছোট্ট বালক মায়ের হুকুম পালন করার জন্য সে সর্বদা প্রস্তুত ছিল সেই সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো ঘরের বাইরে তারপর এক গ্লাস তারপর কলসি থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে উপস্থিত হলো মায়ের শিওরে কিন্তু এই অল্প সময়ে ঘুমিয়ে পড়েছে মা বড় আজ ক্লান্ত মায়ের ঘুম ভাঙালে মায়ের কষ্ট হবে মায়ের কষ্ট হলে ছেলের ব্যথা লাগবে বুকে কিন্তু পানি না খেলে যে মায়ের আরো কষ্ট হবে যেভাবে হোক পানিটা খাওয়াতে হবে তাকে পানিটা খাওয়াতে হবে তাকে মাথার সামনে রয়েছে টেবিল ওখানে রেখে দিলে হয় কিন্তু রেখে কি হবে যদি তিনি জেগে উঠে পানি না খেতে পায় তো আবার ঘুমিয়ে পড়বে তাহলে তো ছেলের মনে কষ্ট থেকে যাবে মায়ের হুকুম তো পালন করা হবে না তার বালক শরীফুদ্দিন এখন কি করবে ভেবে পায় না তাই পানির গিলাসটা নিয়ে ঘুমতো মায়ের শিওরে দাঁড়িয়ে এলো সে তার মা জেগে উঠলে সে সঙ্গে সঙ্গে পানি দেবে গভীর রাতে মায়ের ঘুম ভেঙে যায় হঠাৎ চোখ মেলে দেখেন তিনি যে ছেলেকে সামনে দেখে তো মা তো অবাক তুমি তখন থেকে পানি নিয়ে দাঁড়িয়ে আছো বাবা ছেলে বলল হ্যাঁ মা তুমি জেগে উঠে পানি না খেতে পাও আবার ঘুমিয়ে পড়বে তাহলে তো তোমার কষ্ট হবে অবশেষে আল্লাহর নিকটে দোয়া করি যে আল্লাহ আমরা যেন পিতামাতার সেবা করার তৌফিক দেন আমিন।